মেসিকে অমন বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতে দেখে যাদের হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে, তাদেরই একটা অংশ ইঞ্জুরিতে পড়া নেইমারকে কাঁদতে দেখলেই জপতে থাকে অভিনয় নামক শব্দ। 2024 কোপা ফাইনাল আর 2014 বিশ্বকাপের কোয়ার্টার, সময়টা ভিন্ন তবে প্রতিপক্ষ এক, কলম্বিয়া। সেদিন জুনিগার হাঁটুর আঘাতে ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল নেইমারের, তবুও একটা অংশ নেইমারের সে ইঞ্জুরি নিয়ে মাতে হাসি ঠাট্টায়। শুধুই কি তাই, নেইমারের সব ইঞ্জুরি যেন তাদের কাছে অভিনয়। তবে কোপার ফাইনালে সেই কলম্বিয়ার মুখোমুখি হওয়া মেসি যখন বাজে কিছু ট্যাকেলের শিকার হয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হলেন, ফাইনালটা মাঠে শেষ করতে এসে না পারায় ভেসে গেলেন অশ্রু গঙ্গায়, তখন সবার তো বটেই, ওই অংশটারও মনে হলো ইঞ্জুরিতে পড়েছেন মেসি, কাজটা হয়নি ঠিক। ফুটবল খেলাটা আবেগের, আর সে আবেগের মূলে দর্শকেরাই। নিজ দলকে উঁচু করতে গিয়ে প্রতিদ্বন্দ্বী দলকে ছোট করার সংস্কৃতি বহু আগে থেকেই চলছে, বিশেষ করে বাংলাদেশের মতো ফুটবল পাগল দেশে সে সংস্কৃতিটা আরও তীব্র। নিজ দলের জন্য অনেকে ভুলে যান সত্ত্ব, হারিয়ে ফেলেন নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা, কেউ কেউ তো উগ্র হয়ে ওঠেন। তবে দিন শেষে দলপ্রেমী সমর্থক নয়, ফুটবলপ্রেমী সমর্থকরাই বিষয়গুলো উপলব্ধি করেন, মেনে নেন আসল সত্য, ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলার কাজটা তারাই তো করে। সুস্থ পরিবেশ বজায় রাখতে হওয়া তো উচিত এমনটাই, কিন্তু বাংলাদেশের মতো ফুটবল পাগল দেশে তেমনটা হয় খুব কম, উল্টো ফুটবলের জন্য সম্পর্কতেও পড়ে বাজে প্রভাব। লিওনেল মেসিকে হয়তো আপনি দুই একবার ফুটবল মাঠে কাঁদতে দেখেছেন। 2016 কোপার ফাইনাল হারের পর মেসির কান্নার দৃশ্য নিশ্চয়ই আপনি ভুলে যাননি, তবে এবার কোপা জয়ের ম্যাচেও সাইড বেঞ্চে কেঁদে বুক ভাসিয়েছেন মেসি। মূলত চোটের কারণে ম্যাচের 66তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। হয়তো ক্যারিয়ারের শেষ মেগা টুর্নামেন্টের ফাইনালে এভাবে চোটের কারণে খেলা না চালিয়ে যেতে পারার বেদনা গ্রাস করেছিল তাকে, তাই সাইড বেঞ্চে বসে অশ্রু সংবরণ করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের প্রথমার্ধে ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি, প্রতিপক্ষের ফুটবলার সান্তিয়াগো আরিয়াসের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান, তখনই মাটিতে পড়ে যান মেসি, দলের চিকিৎসকদের প্রাথমিক শুশ্রূষার পর উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু পায়ের চোট যে তখনও পুরোপুরি ঠিক হয়নি। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে হঠাৎ ব্যথায় কাতর মেসিকে মাঠে বসে পড়তে হয়, এর মিনিট দুয়েক পর তাকে তুলে নিয়ে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান স্কালোনি। কেঁদে মাঠ ছাড়লেও শেষবেলায় মেসির মুখে হাসি এনে দেন লাউতারো মার্তিনাস, 112 মিনিটে তার দেওয়া একমাত্র গোলেই যে টানা দ্বিতীয়বার কোপা জয় করে নেয় আর্জেন্টিনা, অথচ কয়েক মুহূর্তের জন্য লিওনেল মেসির প্রাণ যেন থমকে গিয়েছিল, তার চোখ মুখের ভাবান্তত তেমনই ছিল। হার্ডরক স্টেডিয়াম কোপা আমেরিকার ফাইনালে মেসি ম্যাজিক দেখতে পেল না ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঠিকই দেখতে পেয়েছে।